নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ঐতিহাসিক শিব মন্দির ভাঙচুর, উত্তপ্ত পার্ক রোড এলাকা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক শিলচরে, হিতাধিকারী সম্মেলন। ভোলাগিরি আশ্রমে সন্ত নিবাস ভবনের দ্বার উদ্ঘাটন, রুদ্রা ভিকিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের পার্ক রোড এলাকায় নালার কাজ চলাকালীন 30 বছরের পুরনো শিব মন্দির ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। কে বা কারা এই মন্দির ভেঙে ফেলেছে, এতে ভক্তদের মনে আঘাত লাগে। এ নিয়ে প্রশ্ন উত্থাপন করে স্থানীয়রা প্রতিবাদে নেমে সড়ক অবরোধ করেন। এদিকে বজরং দলের কর্মকর্তারা এলাকায় উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন, পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পার্ক রোড এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি জানান, হিন্দুদের অস্তিত্ব অধিকার রক্ষার দোহাই দিয়ে যে সরকার ক্ষমতায় আসীন হয়েছে, সেই বিজেপি সরকারের আমলে শিব মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয়। মূর্তিকে এইভাবে অবহেলা করে নালাতে ফেলা হয়েছে। আমি যখন এখন মিউনিসিপ্যালিটি এডিসি কে জিজ্ঞেস করলাম, উনি বলতেই পারেন না যে এখানে একটা শিব মন্দির ছিল বা এখান থেকে শিব মন্দিরকে এইভাবে অপমান করা হয়েছে শিবকে। আজকে হিন্দুর ধ্বজাধারে সরকার থাকার পর যদি এইভাবে মন্দির এবং দেবদেবীকে নিয়ে খেলা করা হয়, মুখে মুখে জয় শ্রীরাম বলে লাভ হবে না। আজকে শিব আমাদের ভগবান, তার মূর্তিকে এইভাবে ভেঙে ফেলা হয়েছে। এখন পর্যন্ত সরকারের কোনো ধরনের হেলদুল নেই এবং মিউনিসিপ্যালিটি কোনোভাবে এখন পর্যন্ত এই যে শিব মূর্তিকে নালাতে ফেলা হয়েছে, অত্যন্ত অপমানজনক ব্যাপার। যে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের যে ভগবান, সে ভগবানকে এইভাবে অবহেলা করে এখানে রাস্তায় ফেলা হয়েছে। এদিকে স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, নালা নির্মাণের বিষয়টি নিয়ে কিছুদিন পূর্বে বিভাগীয় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে তিনি জানান, নালা নির্মাণের আওতায় নেই শিব মন্দির। 30 বছর পুরনো এই মন্দির সুরক্ষিত স্থানে থাকার দরুন সেটি ভেঙে ফেলার প্রয়োজনীয়তা হবে না, কিন্তু এরপরও রাতের অন্ধকারে কে বা কারা এই মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তা এখনো প্রকাশ্যে আসেনি। দিনের বেলা আসো, দিনের আলোতে করো, কিন্তু কেন, কি রহস্যে মিউনিসিপ্যালিটি বা যারাই এই কাজটা করেছে রাত্রেবেলা 12টা 1টার সময় কি করে এসে ওরা মন্দিরটাকে ভেঙে আমাদের আরাধ্য দেবতা মহাদেবকে, ওরা মহাদেবের যে লিঙ্গ আছে সেই লিঙ্গকে ওরা নালার মধ্যে ফেলে দেওয়া আছে। ওদের কি সৎসাহস আছে অন্য কোনো ধর্মের কোনো মসজিদ বা গির্জাতে এইভাবে রাত্রিবেলা 12টার সময় এসে হাত ধোয়ার? ওদেরকে কে এত সাহস দিয়েছে যে ওরা রাত্রিবেলা এসে এখানে হিন্দুর মন্দির ভেঙে, হিন্দু শিবের লিঙ্গ ভেঙে এখানে মধ্যে মাটিতে ফেলে দিয়েছে? মাটিতে নয়, নালার মধ্যে কাঁচরার মধ্যে ফেলে দিয়েছে। ওদেরকে কে এত সাহস দিয়েছে? আমরা আজ আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা ওদের উপর FIR করবো বিশ্ব হিন্দু পরিষদ থেকে, এবং কে বা কারা করেছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, নাহলে আরো বড় আন্দোলন হবে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। হিন্দু ধর্ম কি মাটির মধ্যে এখানে মধ্যে থাকতে পারবে না? ওদের হিম্মত, ওরা কোনো মসজিদ বা কোনো গির্জাতে গিয়ে আসবে না। এদিকে কাছাড়ের পুলিশ সুপার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। আৰু তেওঁলোকৰ অভিযোগ আছিলে যে তেওঁলোকে এই যিটো ৰাস্তাৰ কাষত এটা শিৱ মন্দিৰ আছে, যিটো শিৱৰাত্ৰি আহি আছে, সেই মন্দিৰটো মানে ইয়াত ড্ৰেইন ঠিক কৰোঁতে আৰু ৰাস্তাটো বহল কৰিব লোৱাৰ কাৰণে এইটো মন্দিৰটো অকণমান ক্ষতি হৈছে। গতিকে তেওঁলোকে এইটোৱে কৈছে যে ইয়াত যথাযথ সন্মান দিব লাগে, আৰু তেওঁ এতিয়া যিহেতুকে শিৱৰাত্ৰি আহি আছে গতিকে ইয়াত যাতে কোনো ধৰণৰ মানে যিটো সন্মান দিব লাগে সন্মানটো দিব লাগে। সেইকাৰণে আমি তেওঁলোকক কৈছোঁ যে এইটো আপোনালোকৰ যিখিনি কথা আছে সেইখিনি আমাক লিখি পেলাই আপোনালোকে জনাওক, আৰু তাৰ ওপৰত আমি মই মাননীয় DC মহোদয়কো জনাইছোঁ গোটেই কথাখিনি, আৰু সেইটোৰ ওপৰত আমি ইনকোৱাৰী কৰিম, আৰু তাৰ ওপৰত যিহেতু ব্যৱস্থা কিবা যদি ল'ব লাগে।
বরাক সফরে এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক। সোমবার শিলচরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। পরে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির হিতাধিকারী সম্মেলনে অংশগ্রহণ করেন। এদিনের সম্মেলনে কয়েক হাজার বিজেপি কর্মী সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে প্রতিভা ভৌমিক বলেন, বর্তমান সরকার জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। মহিলারা আগামী দিনে কিভাবে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করবেন তার জন্য প্রধানমন্ত্রী মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি আরও বলেন, কংগ্রেস ও সিপিএম হল বিক্রম বেতালের দল, শিলচরের মাটিতে পা রেখে নিজেকে গর্বিত বলে মনে করেছেন বলে জানান প্রতিমা ভৌমিক। এদিনে হিতাধিকারী সম্মেলনে সাংসদ রাজদীপ রায়, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিজেপির বরিষ্ঠ নেতা উদয়শঙ্কর গোস্বামী, মঞ্জুল দেব, নিত্যভূষণ দে, মিহির কান্তি সোম সহ প্রমুখ উপস্থিত ছিলেন। আমি শুনেছি যে 60 লাখ পরিবার যে আসামে রয়েছে, প্রত্যেক পরিবারকে, যারা যোগ্যতা রয়েছে প্রত্যেক পরিবারকে, সে মায়েদেরকে লক্ষ্মী ভাণ্ডার, যেটা আমাদের মায়েরা যে হচ্ছে লক্ষ্মী, এবং মায়ের হাতে রোজগার থাকতে লাগে, মায়ের হাতে অর্থ থাকতে লাগে, তাহলে পরিবার ভালো থাকে, মা শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে, মা সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে, সেই পরিকল্পনা, যে সংকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে পাতেও করে আজকে ডাবল ইঞ্জিন সরকার আমাদের আসামে চলছে। এবং আমরা আজকে শিলচরের যে সংরক্ষিত আসন, সেই আসনের আমরা মাননীয় প্রার্থী আমরা পেয়েছি। আপনাদের ক্যাবিনেট মন্ত্রী, আপনাদের কাছের মানুষ, প্রাণের মানুষ, গ্রামের মানুষ, একবারে মাটির মানুষ, যে পরিমল শুক্লবৈদ্য পরীক্ষিত পাস, পরীক্ষিত পেল না, টেস্টেড পাস করা, আপনারা টেস্ট করেছেন অনেকবার, এবং পরিমলদার এটা জানে, আমি বলছি আপনাদের মাধ্যমে, তিনি লোকসভা আরও দাঁড়িয়েছেন। তৎকালীন সময় লোকসভা যখন উনি ক্যাম্পেনিং করতেন, তখন উনি এটা কি বলে ট্রাক্টরে বসে বসে করতে হতো, এখন কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে করতে পারছে, কারণ তখন রাস্তা ছিল না। এখন মোদীজি রাস্তা করে দিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা রাস্তা করে দিয়েছেন, সেই জায়গায় রয়েছে। আমরা যারা কাছাড় ডিস্ট্রিক্টে রয়েছি, রাস্তা শীত বর্ষাকালে রাস্তা কোনটা, জমি কোনটা বোঝা যায় না। আমি অনেকবার এসেছি, রাস্তা কোনটা, জমি কোনটা, শিলচর হোক, করিমগঞ্জ হোক, পাতারকান্দি হোক, হাইলাকান্দি হোক, সব জায়গাতে এটাই ছিল, রাস্তা জমির মধ্যে ডিফারেন্সের ছিল না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সবার কাছে আবেদন, আমরা রিপোর্ট কার্ডের নিরিখে আপনাদের আশীর্বাদ, আমাদের সমর্থন চাইতে এসেছি, আমাদের মোদীজির জন্য, পরিমলদা আমাদের প্রতিনিধি, আপনাকে মোদীজিকে সমর্থন। সোমবার শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমের নবনির্মিত সন্তনিবাস ভবনের দ্বার উদ্ঘাটন করেন বেনারস ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ, স্বামী অনঘানন্দ পুরী মহারাজ, স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজ, শিলচর আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ প্রমুখ। এদিন ভোর থেকে সন্ধ্যা অবধি চলে উক্ত আশ্রমে সনাতন ধর্মীয় পূজা অর্চনা, রুদ্রাভিষেক সহ উপস্থিত শিষ্য ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। আচার্য মাধবানন্দ গিরি মহারাজ বলেন, হিন্দু ধর্মে ভগবান শিবকে প্রায়শই একজন সাধু সন্ন্যাসী হিসেবে চিহ্নিত করা হয়, যার অর্থ এমন কেউ যিনি জড়জগৎ ত্যাগ করেছেন এবং তপস্বী ও আধ্যাত্মিক ভক্তির জীবনযাপন করেছেন। ভগবান শিবের সাধু হওয়ার কারণ হিন্দু পুরাণে কয়েকটি ভিন্ন গল্প এবং কিংবদন্তির মধ্যে নিহিত। গল্পের একটি সংস্করণ হল যে ভগবান শিব তাঁর স্ত্রী সতীর মৃত্যুর পর সাধু হয়েছিলেন। তার মৃত্যুতে বিধ্বস্ত ভগবান শিব তাঁর গৃহত্যাগ এবং পরিবার ত্যাগ করেছিলেন এবং একজন সন্ন্যাসী হয়েছিলেন, গভীর ধ্যান ও ভক্তিতে পৃথিবীতে বিচরণ করেছিলেন। ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বর আনন্দ গিরি বলেন, শিলচর ভোলাগিরি আশ্রমের রুদ্রাভিষেকের মধ্যে দিয়ে সন্তনিবাসের নতুন ভবনের দ্বার উদ্ঘাটনের দিনটি হলো প্রয়োজন আছে, কারণ বলছে কুসঙ্গ ভুজঙ্গ সম, শাস্ত্রে বলছে কুসঙ্গ হচ্ছে সাপের মতো, সাপের মধ্যে বিষ আছে, তো কুসঙ্গের মধ্যে যদি থাকে তো সেই বিষ মানুষকে গ্রাস করে ফেলে, নেগেটিভ শক্তি সমাজে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই নেগেটিভিটি থেকে উত্থানের জন্য, আমাদের পজিটিভিটির সঞ্চয়নের জন্য, বাতাবরণকে শুদ্ধ করার জন্য ভাগবত গীতা ও উপনিষদ সহ বেদ বেদাদির চর্চা একান্ত একান্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। সেজন্য সৎসঙ্গ হলের ভূমিকা সবার আছে, তাই ভক্তদেরকে অনুরোধ করব এই হলটি নির্মাণে সবাই এগিয়ে আসবেন এবং আমাদের এই আশ্রমের
আশ্রমের যিনি পরিচালক আমাদের শ্রীমৎ স্বামী ভুবানন্দ গিরি মহারাজকে আপনারা সহায়তা করবেন, যদি আপনারা সবাই সাথে থাকেন তাহলে উনি আরো বড় কাজ করার জন্য একটা আরো বড় কিছু উপহার দিতে পারবেন, সেই আমাদের দৃঢ় বিশ্বাস ওনার প্রতি আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, শিলচর বাসীকে ধন্যবাদ, শিলচরের ভক্তদেরকে ধন্যবাদ এই মহৎ উদ্যোগে সাহায্য করার জন্য। দুবছর পূর্বে কিন্নরদের মারপিটের ঘটনায় তোলপাড় হয়েছিল শিলচর শহর। সোমবার আবারও সাক্ষী থাকলো শিলচর শহর কিন্নরদের মারপিটের ঘটনার। হাইলাকান্দি রোডের লাইফলাইন নার্সিংহোমের পাশে এক কিন্নরের দল অপর দলের দুজন কিন্নরের উপর হামলা চালায় বলে অভিযোগ, আরও দুজন সন্ধানহীন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে কিন্নরদের দল ন্যাশনাল হাইওয়ে পুলিশ পোস্টে এসে বিষয়টি অবগত করান। আমি এই টাউনের মধ্যে আজকে 30-35 বছর ধরে বসবাস করছি। আমি এই পাবলিকের কাছ থেকে আমাকে ভালোবেসে দেয়, আমি 5-10 টাকা নিয়ে খাই, আমাকে সবাই মোটামুটি চিনে, আর ওরা বিভিন্ন জায়গার মধ্যে আমার নাম দিয়ে ওরা বিভিন্ন বাসার মধ্যে গিয়ে চুরি ডাকাতি করে, বিভিন্ন জায়গার মধ্যে সন্ত্রাসী করে, বদলপুর, হাইলাকান্দি, করিমগঞ্জ, লালাবাজার, নিলাম বাজার, উদারবন, দুয়ার বন, ওরা বিভিন্ন জায়গার মধ্যে ওরা আমার নাম বিক্রি করে করে ওরা বলে যে আমরা অঞ্জনার লোক। লেকিন এই টাউনের মধ্যে যদি কোনো একটা হিজড়াদের অপকর্ম করে সেটার দায়ভার আমার বহন করতে হয়। আজ থেকে 2 বছর আগে গোবিন্দপুর থেকে বিবেকানন্দ রোড 23 নম্বর গলি লাশমাতা গোবিন্দপুর থেকে দুইটা সেল সোমবার দুপুরে শিলচর ট্রাঙ্ক রোড স্থিত অসম গণ পরিষদের দলের কাছাড় জেলা কার্যালয়ে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার নবগঠিত 7টি বিধানসভা সমিতির পদাধিকারী সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের মধ্যে পরিচিত এবং সম্বর্ধনা প্রদানের সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার সাংগঠনিক ইনচার্জ বিমলেন্দু সিংহ বলেন, এইবারে লোকসভা নির্বাচনে বিজেপি ও অগপ দলের মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের জয় নিশ্চিত। বিজেপি দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীরা দলীয় নেতার জয়ের স্বার্থে কাজ করে যাচ্ছে, ঠিক একইভাবে অগপ দলের সর্বস্তরের কর্মীরা কাজ করে যাচ্ছে। এই মিত্রজোটের চেষ্টাই কাছাড়ে লোকসভার প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল জয়যুক্ত করে কেন্দ্রে মোদী সরকার গঠনে উপহার দিবে। কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব বলেন, মোদী সরকার যেভাবে দেশের জনগণের জন্য কাজ করে আসছেন তেমনি আসামে বিজেপি ও অগপ দলের মিত্রজোটের সরকার রাজ্যবাসীর সর্বস্তরের জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রচেষ্টাই এইবার পুনরায় কেন্দ্রে মোদী সরকার গঠনে আসাম থেকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অগপ দল। আজকে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট এজিপি অফিসে আমরা 7 বিধান পরিষদের যতটা কাটিগোড়া শিলচর, সুনাই, উদারবন, লক্ষ্মীপুর, বরবলা, শিলচর সমষ্টির থেকে আমাদের 7 বিধান পরিষদের প্রেসিডেন্ট, সেক্রেটারি সবদেরকে নিয়ে আমরা একটি আজকে একটা মিটিং হয়েছে। মিটিংয়ের মধ্যে আমরা আজকে আলোচনা হয়েছে, অলরেডি আমরা এজিপি সংগঠনে লাস্ট 5-6 মাস ধরে আমরা কাজ খুব জোরদার অবস্থায় কাজ চলছে। আজকে আমরা একটা সংকল্প নিয়েছি যে আমরা আগামী লোকসভা ইলেকশনে আমাদের শিলচরের যিনি প্রার্থী আপনার পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাকে আমরা মোদীজিকে আমরা উপহার হিসাবে আমরা দিব, এবং আমরা সংকল্প নিয়েছি যে আমরা একত্রিতভাবে পুরা গোটা কাছাড়ের যত আমাদের এজিপির কর্মকর্তাবৃন্দ আছে সবার কাছে আমরা অনুরোধ করেছি বেশির থেকে বেশি আমরা ভোট দিয়ে ওনাকে আমরা জয়যুক্ত করব। এইটা খালি সময় অপেক্ষায় আছে, অলরেডি আপনার আমাদের পরিমল শুক্লবৈদ্য মহাশয় সময় অপেক্ষায় আছেন, উনি 100% 2 লক্ষ থেকে বেশি ভোটে উনি জয়যুক্ত হবে।
আগামী 20 মার্চ থেকে মধ্যপ্রদেশে শুরু হচ্ছে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিতে যাচ্ছে শিলচরের প্রতিভাবান প্যাডলার বিপ্রজিৎ দেব। এর আগেও ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে 4টা গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায় বিপ্রজিৎ। তাই এবার মধ্যপ্রদেশে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রদর্শনের আগাম শুভেচ্ছা জানিয়েছে ছাত্র সংস্থা আকশা। সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা সোমবার শিলচর প্রেস ক্লাবে এই প্রতিভাবান খেলোয়াড়কে সম্বর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি মধ্যপ্রদেশে অনুষ্ঠেয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিপ্রজিতের যাতায়াতের খরচ বহন করার কথা ঘোষণা করেছেন আকশার উপদেষ্টা নিরুপম নন্দী পুরকায়স্থ। প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023-24 শুরু হতে যাচ্ছে, বিপ্রজিৎ সেখানে অংশগ্রহণ করবে। এটা শিলচর তথা বরাক উপত্যকার মানুষের জন্য সবচেয়ে আশার খবর, খুশির খবর। এই প্রতিযোগিতায় আসাম থেকে দুইজন সেখানে সিলেক্ট হয়েছেন। প্রথমে ডিব্রুগড় এবং শিলচর, প্রথমে আমরা আকশার পরিবারের পক্ষ থেকে, সে যেহেতু আমাদের পরিবারের একজন সন্তান, তাকে আমরা সম্বর্ধনা দেব এবং তার সে সময় যারা যাবেন টোটাল আসা যাওয়ার যে এক্সপেন্ড খরচ হবে এক্সপেন্ডিচার টোটাল আকশো সেটা বলবো। জেসমিন খান ও রেওয়াজ খান তাদের মা আনোয়ারা বেগম খানের স্মৃতির উদ্দেশ্যে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার হাতে 101টি তোষক, 101টি বালিশ, 101টি মশারি, 101টি বেডশিট সংস্থার সভাপতি ডাক্তার মাসুমের হাতে তুলে দেন। সঙ্গে ছিলেন সজল লস্কর সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ কামাল লস্কর, জেসমিন খান ও রেওয়াজ খান। 101টি বালিশ, 101টি মশারি, 101টি বেডশিট ও 101টি তুষক দিয়েছেন অসহায় মহিলাদেরকে দেওয়ার জন্য, যেখানে আমরা অসহায় মহিলা দেখব। বিশেষ করে ওনারা একটি দাবি দিয়েছেন যে মহিলাদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং হোস্টেল যেখানে অসহায় মহিলারা পড়াশোনা করছেন সেই সব হোস্টেলে আমরা এই জিনিসগুলো পৌঁছাবার ব্যবস্থা করব। এর পূর্বেই খান সাহেব হবিউল্লাহ হর্তাৎ আমাদের জানিগঞ্জ থেকে অনেক এক সময় কমিশনার ছিলেন, ওনার নাতি ওনারা দুইজনে হন, ওনার পরিবার ওনার মার উদ্দেশ্যে এই জিনিসগুলি দিচ্ছেন। আমার সঙ্গে আছেন রেজওয়ান খান, ওনার পরিবারের ওনার মার জন্য উনি দিয়েছেন, উনি একটা কথা বলবেন আমার। আসসালামু আলাইকুম, আমি খুঁজের পক্ষ থেকে আমি আনোয়ারা বেগম খান ওনার স্মৃতির মাধ্যমে আমি তুষক পালিশ বেডশিট মশারি অসহায় দুঃখদের জন্য আমি দিয়েছি। আমার বোন জেসমিন খান উনিও আমার সাথে ছিলেন, মাসুম স্যার ডাক্তার মাসুম স্যার উনিও আমার সাথে ছিলেন, কামাল লস্কর উনিও আমার সাথে ছিলেন। আর আমি আশা করি আগে দিয়ে আরও বেশি দেওয়ার চেষ্টা করব আপনারা। মুখ্যমন্ত্রীর উদ্যমিতা অভিযানের আবেদনপত্র বণ্টন শোনায়ে অসম সরকারের মুখ্যমন্ত্রীর উদ্যমিতা অভিযানের আবেদনপত্র সোমবার আনুষ্ঠানিকভাবে আত্মসহায়ক গোটের সদস্যদের হাতে তুলে দেন সোনাই পৌরসভার এক্সিকিউটিভ অফিসার কুমার গৌরব। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহারুল আলম শেখ, নেবুল ইসলাম লস্কর, বিভাশিস রায়, ওয়ার্ড সদস্যার প্রতিনিধি আনসারুল হক লস্কর, রামকৃষ্ণ নাথ, পৌরসভা সিপিও ইব্রাহিম লস্কর, বড়বাবু মামুন মজুমদার মহিলা আত্মসহায়ক দলের সদস্যদের হাতে আবেদনপত্রের কপি তুলে দেন। এদিন সোনাই পুর এলাকার 88টি আত্মসহায়ক দলের 880 জন মহিলার হাতে আবেদনপত্র বণ্টন করা হয়। আমার জানামতে 88টা এনডিএ আছে, তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সত্যি আজকে একটা খুশির দিন, খুশির দিন এই কারণে কারণ আমাদের সোনাই পৌরসভার প্রায় 88টা এসএসজিতে প্রায় 900 মহিলারা আপনারা যারা এসএসজিতে কাজ করছেন আপনাদেরকে
আমাদের আসামের রাজনৈতিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মাধ্যমে আপনাদেরকে ফর্ম বিতরণ করা হবে, এবং ফর্ম বিতরণ করার পর আপনাদের একটা ফিল আপ করে অফিসে জমা দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে 10,000 করে ঢুকবে। তো এটা পুরো আসামের মধ্যে প্রায় 2,50,000 মহিলারা আপনারা এই সুযোগ পাবেন, আর এটা সম্ভব হচ্ছে একমাত্র আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কারণে। কারণ বিগত দিনে আমরা অনেক সরকারকে দেখেছি, ব্যবসার মাধ্যমে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে হাইলাকান্দিতে যাত্রা শুরু করেছে সিঙ্গানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড। রবিবার জাকজমক এক অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দি শহরের স্টেশন রোডে ফিতা কেটে এ প্রতিষ্ঠানের কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হেমন্ত কুমার গগৈ। এতে উপস্থিত ছিলেন সিঙ্গানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের বরাকভেলি কোঅর্ডিনেটর আমজাদুল হোসেন মজুমদার, ফাইন্যান্স হেড লাচিত গগৈ সহ অন্যান্যরা। সকলো কর্মীয়ে, আমি যেহেতু নিজেই নিবনুৱা, গতিকে আমাৰ লগত আৰু একাংশ নিবনুৱাক আত্মসংস্থাপনৰ দিশটো সুন্দৰভাৱে আগুৱাইছোঁ। এই ক্ষেত্ৰত পুনৰুজ্জীৱিতকৰণত অসম ৰাজ্যিক সমবায় কৃষি আৰু গ্ৰাম্য বিকাশ বেংক লিমিটেড, এইটো একচুৱেলি অসম চৰকাৰৰ সমবায় বিভাগৰ দ্বাৰা পৰিচালিত। ইয়াৰ জন্ম হৈছিল 1955 চনত, আৰু কিছুমান দুষ্ট প্ৰবৃত্তিৰ মানুহৰ কাৰণে এইটো বেয়া হৈছিল। এতিয়া অসম চৰকাৰৰ সমবায় বিভাগৰ তৎপৰতাত, তেওঁলোকৰ ব্যৱস্থাপনাত আৰু নাবাৰ্ডৰ সহযোগিতাত এই বেংকটো পুনৰুজ্জীৱিতৰ পথত, আৰু তেওঁলোকে একচুৱেলি 167 কৰোৰ পইচা চেংচন কৰি ফাইনেন্স ডিপাৰ্টমেণ্টত আছে, আৰু এইটো অতি শীঘ্ৰে মোকলাই কাম আৰম্ভ কৰাৰ কাৰণে হাইলাকান্দি কৰিমগঞ্জ কাছাৰ জিলাত আমি 6,00,000 নতুন অংশীদাৰ অন্তৰ্ভুক্তকৰণৰ পৰিকল্পনা কৰিছোঁ। আৰু এই ক্ষেত্ৰত নতুন গোট, নতুন অংশীদাৰ সৃষ্টি কৰাৰ কাৰণে নাবাৰ্ডৰ এটা কনচালটেঞ্চি গ্ৰুপ নেপকন, তেওঁলোকে আমাক সাজেষ্ট কৰিছে যে এইখিনি কাম কৰিব পাৰে শ্বেয়াৰ হোল্ডাৰসকলে। গতিকে আমি যিহেতু শ্বেয়াৰ হোল্ডাৰ, গতিকে আমি এই প্ৰচেষ্টা হাতত লৈছোঁ। শ্বেয়াৰ হোল্ডাৰ হিচাপে আমাৰ শ্বেয়াৰৰ মূল্য বেংকৰ, সেইটো আমি নকৰোঁ, বেংকে কৰিব, বেংক কৰ্তৃপক্ষৰ যিবিলাক ষ্টাফ আছে তেওঁলোকে কৰিব। 115 টকা, 115 টকা দি শ্বেয়াৰ হোল্ডাৰ হোৱাৰ পিছত তেওঁ দীৰ্ঘম্যাদী ঋণ লোৱাৰ এটা বিশেষ সুযোগ পায়। এই বেংকৰ যিটো দীৰ্ঘম্যাদী ঋণ দিয়াৰ ব্যৱস্থা অন্য কোনো বেংকত নাই, একমাত্ৰ অসমত আৰু প্ৰতিখন ৰাজ্যত সমবায় কৃষি আৰু গ্ৰাম্য উন্নয়ন বেংক মাত্ৰ এটাই থাকে। আৰু এই শেষ কৰাৰ আগে বিশেষ বিশেষ খবৰ আৰু একবাৰ। ঐতিহাসিক শিব মন্দির ভাঙচুর, উত্তপ্ত পার্ক রোড এলাকা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক শিলচরে, হিতাধিকারী সম্মেলন। ভোলাগিরি আশ্রমে সন্ত নিবাস ভবনের দ্বার উদ্ঘাটন, রুদ্রা ভিকিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।